আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান এলফিজ শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ উন্নয়ন বান্ধব সড়ক গড়ে তোলায় সরকারের লক্ষ্য বলেছেন মন্ত্রী আইন বাস্তবায়ন না হয় খুব ইলিয়াস কাঞ্চনের মহাষষ্ঠীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করোনার কারণে উদযাপন হবে সীমিত পরিসরে করোনা পরীক্ষামূলক প্রতিষেধক নিয়ে ব্রাজিলে একজনের মৃত্যুর পরও ভ্যাকসিন উদ্ভাবনের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত অক্সফোর্ডের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস মুজিব বর্ষের শপথ সড়ক করব নিরাপদ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে দিবসটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন নিরাপদ ও উন্নয়ন বান্ধব সড়ক গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য আর নিরাপদ সড়ক চাই নিশ্চার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নই হোক নিরাপদ সড়ক দিবসের অঙ্গীকার তথ্য বলছে গত পাঁচ বছরে দেশে প্রায় 26,000 সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 37,170 জন আর আহত হয়েছেন প্রায় 1,00,000 মানুষ যার মধ্যে 2018 সালে 5,518টি দুর্ঘটনায় 7,221 জন এবং 2019 সালে 5,516টি দুর্ঘটনায় 7,855 জন মারা গেছেন এ ভয়াবহ তথ্যের পাশাপাশি সারা দেশকে নাড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের পর পরিবর্তন আনা হয় সড়ক পরিবহন আইনের কিন্তু তারপরও কি নিরাপদ হয়েছে সড়ক মহাসড়কগুলো নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ক্ষোভ জানান নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হয় এই নিরাপদ সড়ক দিবসে গত বছর সরকার আপনার গিয়া আমাদের 2018 সড়ক পরিবহন আইন 2018 যেটি বাস্তবায়ন করার জন্য আপনার গিয়া নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে গত বছরের নভেম্বরের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে তো সেটি কিন্তু সেটিও কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কিন্তু কার্যকরী হয়নি সড়ক দুর্ঘটনার মামলাগুলো ক্ষতিগ্রস্ত ফ্যামিলির জন্য কথা চিন্তা করে তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করারও একটা বিষয় আমি দাবি করছি তবে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের মতে সবার চেষ্টায় সড়কগুলো নিরাপদ করে নিরাপদ করে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা কমানো সম্ভব প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে প্রতিটি মৃত্যুই বেদনার আমরা সড়কে একটি মৃত্যুও চাই না প্রাণহানি কমাতে তথা সড়ক দুর্ঘটনা রোধে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে দুর্ঘটনা কমাতে শ্রমিকদের পাশাপাশি জনগণের সচেতনতাও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি 2017 সাল থেকে প্রতিবছর 22 অক্টোবর বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালিত হয়ে আসছে মুহিবুল্লাহ মুহিব বাংলাভিশন ঢাকা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তবে করোনার কারণে সীমিত পরিসরে হবে উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরাসরি দেখানো হবে পূজার আনুষ্ঠানিকতা সশরীরে মণ্ডপে না গিয়ে বাসায় বসে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যায় আরতি চলাকালে বাসায় বসে প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে রাত 9টার মধ্যে বন্ধ করতে হবে মণ্ডপগুলো করোনা পরিস্থিতির কারণে মণ্ডপ পরিদর্শনে থাকছে নানা বিধিনিষেধ মানতে হবে স্বাস্থ্যবিধি পরতে হবে মাস্ক এবার ঢাকা মহানগরে পূজা অনুষ্ঠিত হবে 232টি মণ্ডপে দুর্গাপূজায় এবার দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে গমন হবে গজে দর্শক এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার রিয়াদ তালুকদার সরাসরি কথা বলছি তার সাথে রিয়াদ দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা তো শুরু হয়েছে ভক্তদের সমাগম কেমন দেখছেন জি আপনাকে ধন্যবাদ প্রথমে বলে রাখি যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে মন্দিরে ঘট স্থাপন এবং
চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু দেবীকে আহ্বান জানানো হয়। আর এখন কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিন্তু অনেকটা সীমিত পরিসরেই এই পূজা উদযাপন হচ্ছে, এবং গতকালকে যে পূজা উদযাপন কমিটি যেটা জানিয়েছে যে সশরীরে পূজায় উপস্থিত না এসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে বিভিন্ন মন্দির থেকে সরাসরি দেখানো হবে সেই পুজোগুলো। তো সেই পুজোগুলো ওর দেখানোর জন্য বাসায় বসেই তারা প্রার্থনা করতে পারবেন, এবং প্রার্থনা করে করার জন্য সেই সরাসরি পূজাগুলো দেখে সেখানেই প্রার্থনা করতে পারবেন। বাসায় বসে তাদেরকে সশরীরে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং কিছুটা নিরুৎসাহিত করা হয়েছে বলা চলে। তো আরেকটি বিষয় যে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি কড়াকড়ি আরোপ করা হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করছেন, এবং শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি তারা কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি তারা কিন্তু মাস্ক পরে পরিদর্শন করতে আসছেন মন্দির। এবং ভক্তরা বলছেন যে যেহেতু মহালয়ার দুঃখিত যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং দেবী মায়ের অঞ্জলির মধ্য দিয়ে কিন্তু এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো। ধন্যবাদ রিয়াদ আপনাকে। এগারো দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট, অচল হয়ে পড়েছে বন্দরগুলোর কার্যক্রম। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নেতারা জানিয়েছেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকের কোনো উদ্যোগ নেই, অন্তত খাদ্য ভাতা দেওয়ার ঘোষণা এলে ধর্মঘট প্রত্যাহারের কথা জানিয়েছেন নেতারা। এদিকে নৌযান শ্রমিকদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে বহি নোঙরে এবং বিভিন্ন ঘাটে আটকা পড়েছে 22 লাখ টন পণ্য, এতে বড় ক্ষতির শিকার শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানিকারকরা। একদিন বহির্নোঙর বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস না হলে প্রতিটি জাহাজের ভাড়া বাবদ $10-12,000 ক্ষতিপূরণ গুনতে হয় আমদানিকারকদের। মোংলা বন্দরে অবস্থানরত 13টি বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। বরিশাল সহ অন্য নৌ বন্দরগুলোতেও বন্ধ রয়েছে পণ্য পরিবহন ও খালাসের কাজ। এবার ক্লেমন খেলার সংবাদ। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ। জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে বলেছেন নেপালের বিপক্ষে 2 ম্যাচে জয় দলের জন্য গুরুত্বপূর্ণ। 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। গত জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বুরুন্ডির বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 2020 সালে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্ব সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার শিডিউল নির্ধারিত ছিল জাতীয় দলের, কিন্তু করোনায় সব এলোমেলো হয়ে যায়। এখন আন্তর্জাতিক ফুটবলে ফেরাটাই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার এক টেলিকনফারেন্সের আয়োজন করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। সেখানে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ইংল্যান্ড থেকে হেড কোচ জেমি ডে, সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস এবং ক্রীড়া সাংবাদিকরা অংশ নেন। কোচের সাথে আলোচনা করে কাজী নাবিল জানিয়েছেন 23 অক্টোবর শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প, 29 অক্টোবর ঢাকায় আসবেন হেড কোচ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।